এই তো কিছুদিন আগের কথা, 8 মে নাজমুল হাসান পাপন মুশফিকুর রহিমকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন তার জবাব মুশফিকুর রহিম দিলেন 10 দিন পর। একজন অভিজ্ঞ ক্রিকেটারের খারাপ সময়ে যেতেই পারে, অফ ফর্ম হতেই পারে, তবে সেটা নিয়ে বিসিবি বস, গণমাধ্যম, কোচ থেকে শুরু করে সবাই যেভাবে সমালোচনা করেছেন তা সত্যি অবিশ্বাস্য। আর তাই তো 5000 রান এবং শতক হাঁকিয়ে মুশফিকুর রহিমের জবাবটাও ছিল দেখিয়ে দেওয়ার মতো। মুশফিকুর রহিম অনেক দুঃখে কষ্টে বলেন, বাংলাদেশে অভিজ্ঞতার কোনো দাম নেই। তিনি আরো বলেন, যারা বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকাণ্ডের দায়িত্বে রয়েছে তারা যদি আরেকটু সচেতন হয়ে কথা বলে তাহলে হয়তো এটা ক্রিকেটারদের জন্যই ভালো। তিনি বিসিবি সভাপতি পাপনকেও সতর্ক হতে বলেছেন। মুশফিকের ওয়াইফ অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিসিবির প্রতি। ইনস্টাগ্রামে করা এক পোস্টে তিনি বলেন, মুশফিকের বিকল্প বাংলাদেশে এখনো তৈরি হয়নি, মুশফিক হাসি মুখেই বিদায় নিবে, বিসিবি ভালো খেলোয়াড় তৈরি করার চেষ্টা করুক। সাম্প্রতিক সময়ে মুশফিকের সাথে যা হয়েছে একটা দৃষ্টিতে চিন্তা করলে এসব অন্যায়, কারণ মুশফিকুর রহিমকে উইকেট কিপিং থেকে সরিয়ে দেওয়া হয়, বিশ্রামের নাম করে সাম্প্রতিক সময়ে কতগুলো টি টোয়েন্টি ক্রিকেট থেকেও তাকে বাতিল করা হয়। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিসিবি মাঝে মধ্যেই যা করে তা সত্যিই দুঃখজনক। মাশরাফিকে ক্রিকেট থেকে বের করে দেওয়া হয়েছিল, মাহমুদুল্লাহকেও এক প্রকার জোর করে টেস্ট থেকে অবসর ঘোষণা করানো হয়। তামিম ইকবাল তো এখন রাগ করে টি টোয়েন্টি খেলছেন না। এখন দেখার বিষয় মুশফিকুর রহিম কি শেষমেশ রাগ করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন কিনা। দর্শক, আপনার কি মনে হয়? বিসিবির এ ধরনের কর্মকাণ্ড যৌক্তিক? কমেন্টে জানাবেন। আর দেশ বিদেশের খেলাধুলার সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।